হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের বর্তমান পরিস্থিতি কি। আজ থেকে বিগত বেশ কয়েক বছর আগে সাচার কমিটির রিপোর্ট এবং বন্ডর কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসেছিল, তাতে স্পষ্ট লেখা ছিল যে এই সংখ্যালঘু মুসলমান যারা ভারতবর্ষের প্রায় 30-40%, যদিও এর মধ্যেও জ্বর আছে, 30% না 40% কেউ বলতে পারে না, কোনো আদিম সুমারিতে বলতেছে 25%, কিন্তু স্টেট ওয়াইজ আপনি ক্যালকুলেট করেন অ্যাবাভ 45% হবে, বেশক হবে, আমি ক্যালকুলেশন করে বলে দিতে পারবো, সেই সময় আজকে এখানে নাই। কিন্তু আসল আদিম সুমারি রিপোর্ট দেওয়া হয় না, আমাদের হাতি বাড়িয়ে রাখতে চাচ্ছে বিভিন্ন, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, বিভিন্নভাবে আমরা প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত, আমরা যে প্রচারিত, বঞ্চিত, লাঞ্ছিত এবং এটা যে আমরা উপলব্ধি করতে পেরেছি তার জন্যই আজকে জনসভা হয়, তার জন্যই আজকে জনসভা হয়। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করছি না, এর জন্য আমরাও যথেষ্ট দায়ী, আমরা শিক্ষায় অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারিনি, কিন্তু যেটুকু প্রতিভা আমাদের মধ্যে আছে তাদেরকেও বিভিন্নভাবে বঞ্চিত করার চেষ্টা চলে, বিভিন্নভাবে বঞ্চিত করার চেষ্টা চলে, তার প্রমাণও আমি দিতে পারবো। এই মুহূর্তে আমি অন্যদিকে লাইনে যাচ্ছি না, আমি এটাই বলতে যাচ্ছি আপনাদের সামনে, সাচার কমিটির রিপোর্ট, বন্দর কমিশনের রিপোর্ট যে সময় ভারতবর্ষে দেওয়া হয় সে সময় ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা 3% সরকারি চাকরির সাথে যুক্ত ছিল, সৌভাগ্যবশত এটা এখন কমতে কমতে 1.75 হয়েছে, এর জন্য কে দায়ী, এর জন্য আমরাও যত দায়ী এবং বিভিন্ন মহলও ততটা দায়ী, তাই কিনা আপনারা, আমি যদি ইনফরমেশনগুলো গলত দিয়ে থাকি আপনারা বলবেন। এই ধরনের বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্যই জেলা বিশ্ব নবী দিবস উদযাপন কমিটি গঠনে আমরা প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম। এ শুধুমাত্র বিসমিল্লাহ করা হলো, জলপাইগুড়ি ব্যাপী সংখ্যালঘু মুসলমানদের স্বার্থের কথা চিন্তা করে একটা কমিটি গঠনের বিসমিল্লাহ করা হলো, ইনশাআল্লাহ আল্লাহ যদি এই কমিটিকে তৌফিক দেয়, আল্লাহ যদি এই কমিটিকে কবুল করে, আমরা ইনশাআল্লাহ এর ছোট ছোট স্তরে গ্রামে ঢুকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করব যে আপনারা রাজনীতির অধিকার ছিনিয়ে নিন, শিক্ষার অধিকার ছিনিয়ে নিন, ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার অধিকার ছিনিয়ে নিন, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আমি বিস্তারিত আলোচনায় যাব না, সংক্ষেপে বলি আগামীতে আমাদের এরকম ছোট ছোট প্রোগ্রাম করে মানুষকে সেই সম্বন্ধে সচেতন করতে হবে যে কেন আমাদের মধ্যে 3% সরকারি চাকরি থেকে 1.75 হলো। আমি এই সচেতনতা শিবির করব গোটা জেলায়, কেন একজন সংখ্যালঘু প্রধান, আপনারা জানেন গোটা জেলায় একজন সংখ্যালঘু প্রধান কেন, এই প্রশ্ন আমাদের মধ্যে করতে হবে এবং তার জবাব চাইতে হবে। বিভিন্ন বলতে লাগবে তো 80টা গ্রাম পর্যন্ত একজন প্রধান, একজন তো কুরবানি হওয়ার, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীতে ছোট ছোট প্রোগ্রাম করে আমরা নিজেদের ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবো, হিন্দু মুসলমান মিলে যেমন দেশের অগ্রগণী ভূমিকায় অংশগ্রহণ করব, ঠিক একই রকমভাবে নিজের অধিকার সম্বন্ধে সচেতন হব এবং বিশেষ করে আমরা আমাদের ছেলেমেয়েদের সঠিক আদর্শ শিক্ষা আয়তনে শিক্ষার জন্য পাঠাবো। এটার মধ্যে অভাব আছে, আমাদের পিছিয়ে পড়ার পিছনে আমাদের নিজস্ব যথেষ্ট কারণ আছে, আমরা আমাদের বাচ্চাদের শিক্ষায় যখনই একটু সামান্য হয়ে যায় তাকে আমরা অর্থ উপার্জনে লাগিয়ে দিই, এই জন্য আমাদের বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামে আগামীতে আমরা অংশগ্রহণ করব। আমি আশা রাখব সমস্ত আঞ্চলিক প্রোগ্রামগুলো যেটা হবে, ব্লক ওয়াইজ যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে আপনারা যেভাবে জুলুসে সামিল হয়ে সহযোগিতার হাত মিলিয়ে দিয়েছেন এবং আগামীতেও সেই প্রোগ্রামগুলিতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও আল্লাহর কাছে সেদ্দেক দিলে দোয়া করছি, আজকে যে সকল ভাইরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে নিজের কাজ ছেড়ে আজকে নবীর জন্মদিনের যথাযোগ্য মর্যাদার দেওয়ার কারণে আপনারা একত্রিত হয়েছেন এবং সমস্ত মুসলিম ভাই একে অপরের ভাব বিনিময় করার জন্য একত্রিত হয়েছেন, আল্লাহ যদি আমাদের এই নেক মকসুদকে কামিয়াব করেন, আমিন। এবং আগামীতে আরো ইউনাইটেড হওয়ার যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম।